সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। সাপ্তাহিক যে অনুষ্ঠানগুলি আপনারা দেখে অভ্যস্ত, সেরকমই আরেকটি অনুষ্ঠান দেখতে শুনতে চলেছেন। আজকের অনুষ্ঠান সরাসরি অনুষ্ঠান, দরকার মনে করলে কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে স্বল্প সময়ের জন্য কিছু আলোচনা করতে পারেন, বাস্তুগত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে করতে পারেন। কিন্তু একটাই কথা যেটা প্রতিদিন বলি, বাস্তুর বিষয়ে কথা বলতে গেলে কিন্তু ওই মনে করে করে নয়, কোথায় বেডরুম, কোথায় ওয়াশরুম, কোথায় সদর দরজা অনেকে ভাবতে বসে যান, সময় চলে যায়। যদি মনে থাকে প্রপারলি, অথবা যদি হাতের কাছে প্ল্যান ড্রয়িং থাকে, তবেই কিন্তু বাস্তু নিয়ে কোনো আলোচনা করবেন, নতুবা আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি আলোচনা করতে পারেন। যাই হোক, গত কয়েকদিনের যে অনুষ্ঠান আপনারা দেখছেন, সেই অনুষ্ঠানের থেকে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। কারণ এখন আগামী যে কয়েকটি দিন আমরা সামনে পাচ্ছি, তার মধ্যে বেশ কটা শুভ দিন পাব, সেই শুভ দিনগুলিকে আমরা কাজে লাগাবো। আমরা প্রত্যেক দিনই আমাদের শুভ দিন বলে মনে করে কাজে লাগাই। আপনারা প্রতিদিনই আমার কাছে আসেন, প্রতিদিনই বাস্তু নিয়ে আলোচনা করতে হয়, প্রতিদিনই জন্ম তারিখ নিয়ে আলোচনা করতে হয়, কখনো এডুকেশন, কখনো সার্ভিস, কখনো ব্যবসা, কখনো বৈবাহিক জীবন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও কিছু স্পেশাল শুভ দিনের ব্যবস্থাপনাকে আমরা কাজে লাগাই। যেমন আমরা পেয়ে গেলাম বিশ্বকর্মা পুজো, যেমন আমরা পেয়ে যাব পুরোপুরি আমাদের দেবী পক্ষ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, আমরা পাব কোজাগরী লক্ষ্মী পুজো, এবং তারপরে বিশেষ করে বাস্তুগত বিষয়কে রেক্টিফাই করার জন্যে সারা বছরের মধ্যে সবচেয়ে ভালো বেস্ট দিন যেটা, সেটা হলো ধনত্রয়োদশী, তাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, কারে কাজ, কাকে, কারা কারা কাজে লাগাবেন, কেন লাগাবেন, সেই নিয়ে কিন্তু আগামী কয়েকদিন অনুষ্ঠান আপনারা দেখবেন। এবং বিভিন্ন চ্যানেলের পর্দায় আপনারা কিন্তু বিভিন্ন সময়ে সাপ্তাহিক আমার যে অনুষ্ঠানগুলি হয় শিডিউল রুটিন অনুযায়ী, অমুক দিন অমুক সময়, অমুক দিন অমুক সময়, তার বাইরেও কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান কখনো দুপুরবেলা, কখনো রাত্রিবেলা, কখনো সন্ধ্যেবেলা আপনারা দেখতে পাবেন। অলরেডি যেগুলো আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, তার একটাই কারণ, গত 18 বছর ধরে প্রতিটি বছর যেমন রুটিন ওয়াইজ সাপ্তাহিক অনুষ্ঠানগুলি হয়, তার পরেও কিছু এক্সট্রা অনুষ্ঠান এই শুভ দিনগুলির প্রাক্কালে আমার আপনারা দেখে থাকেন। তার কারণ, এই সময় মানুষ এই পারপাসে নিজেকে বেশি করে কাজে লাগাতে চান। পারপাস বলতে বিশেষ করে বাস্তুগত রেক্টিফিকেশন। এবার আমি বলি যে কারা এই বিষয়টাকে বেশি করে কাজে লাগাতে পারেন, তাদের কথা বলবো। এখানে দুটো ভাগ, এক ভাগ হচ্ছে যারা অলরেডি জানেন যে তাদের জীবনে চলার পথে যে বিভিন্ন সমস্যাগুলি চলছে, তার একটা কারণ বাস্তু, বাস্তুগত কোনো ত্রুটি। তিনি যেখানে বসবাস করেন, কর্ম করেন, সেটা নিজের বাড়ি, ফ্ল্যাট, ভাড়া বাড়ি, অফিসের পাওয়া কোয়ার্টার, যেটাই হোক, তার একটা বাস্তুগত দোষের কারণে তাদের পরিবারে চলার পথে একটা বাধা আসছে, আপনারা জানেন, অনুভব করেন। তাকে কাটিয়ে তুলে নেওয়ার একটা প্রকৃষ্ট সময় এটা। কিভাবে করবেন, পরের স্টেপে আসবো। আরেক দল হচ্ছে যারা নিজেদের জীবনের সমস্যাগুলিকে দূর করার জন্যে অনেক কিছু করেছেন, পরিবারের প্রত্যেকের জন্যে, বাবা মা, ছেলে মেয়ে, কেউ বাদ নেই, অনেকে অনেক কিছু করে ফেলেছেন, জ্যোতিষ সেক্টরে গিয়ে তার সাহায্য নিয়েছেন, আপনি কোনো তন্ত্রক্রিয়ার কাজে করতে গিয়ে সাহায্য নিয়েছেন, পুজো পাঠের মাধ্যমে সাহায্য নিয়েছেন। বারবার আমি একটা কথা আপনাদেরকে বলি, যা কিছু ব্যবস্থাপনা নিয়েছেন সবটাই ঠিক করেছেন, কিন্তু আমি কিন্তু বলছি না যে ভুল করেছেন, ভুল করেননি, একদম সঠিক প্রক্রিয়া মেনটেন করে, সঠিক বিচার করে, সঠিক দ্রব্য দিয়ে আপনারা নিজেদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে চাইছেন, এটা কনফার্ম। তারপরেও দেখছেন মনের মতন রেসপন্স পাচ্ছি না, অ্যাস্ট্রোলজিক্যাল একটা স্টোন ধারণ করেছি, রেসপন্স বুঝতে পারছি কিন্তু পারফেক্টলি পাচ্ছি না। আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন, হচ্ছে, কিন্তু কোথাও যেন একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার রয়ে গেল, পুরোপুরি সাকসেস নই। কেউ হয়তো যাগযজ্ঞ, মন্ত্র পাঠ, কারোর থেকে অ্যাডভাইস পেয়েছেন, সেটাও করছেন। আমি কিন্তু বলি প্রত্যেকে ঠিক কাজ করছেন, যারা আপনাকে যা যা কিছু অ্যাডভাইস করেছেন ঠিক অ্যাডভাইস করেছেন। তারপরেও এই যে দলটি যারা ডিসঅ্যাপয়েন্টেড, আনস্যাটিসফাইড, তাদেরকে আমি বলবো, আচ্ছা, আপনারা আপনাদের বাস্তুগত কোনো ব্যাপারকে কাজে লাগিয়েছেন, বাস্তুর দিকে নজর দিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন বা কর্ম করেন,
কারণ এটা জেনে রাখুন, আপনি যা ইচ্ছে করে নিন না কেন, বাস্তু যদি আপনাকে আশীর্বাদ না দেয়, যার জন্য অনুষ্ঠানের ক্যাপশনে আপনারা দেখতে পান বাস্তুর আশীর্বাদ, বাস্তুর সাপোর্ট যদি না পান, উল্টে যদি নেগেটিভ রেসপন্স পান, মানে বাস্তু দোষের কারণে বাস্তুর একটা ব্যাঘাত তৈরি করে আপনাদের পরিবারে আপনাদের জীবনের ওপর, তাহলে আপনি যতই যাই করুন না কেন পারফেক্ট রেসপন্স পাবেন না, এটা পরিষ্কার, এটা আপনারা বোঝেন মানেন। সেই দলকে বলবো তারা এই অত্যন্ত শুভ সময়কে কাজে লাগান। এইবারে প্রশ্ন হচ্ছে কিভাবে কাজে লাগাবেন। সবার আগে জানতে হবে আপনাদের যে প্রবলেমগুলি চলছে সেটা কি আদৌ বাস্তু দায়ী তার জন্য, হতে তো পারে যে বাস্তুর জন্য হচ্ছে না, আমার যদি পেটে ব্যথার কারণটা স্টমাক না হয় তাহলে আমি স্টমাকের ওষুধ খাবো কেন, এটা তো ক্লিয়ার। হয়তো পেটে ব্যথার কারণটা প্যানক্রিয়াস, তাহলে প্যানক্রিয়াস ওষুধ খাবো, ন্যাচুরালি স্টমাকের খাবো না। আসছি আলোচনায়, ফোনটা নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুতপা দত্ত বলছি শান্তিপুর থেকে। আচ্ছা ম্যাডাম, কার বিষয়ে কি বিষয়ে আলোচনা করব? আমি নিজের বিষয়ে জানব একটু, আমি এমবিএ করছি ফিনান্স নিয়ে। আচ্ছা, তাহলে তার আগে আপনাকে একটু, আপনি তো নামটা কি বললেন? সুতপা দত্ত। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা একটু কাইন্ডলি বলুন আমায়। 19/4/96। 19/4/96 ম্যাডাম, টাইমটা? কি পড়ছেন বললেন? কি নিয়ে পড়ছেন? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দু একটা কোশ্চেন করি, আপনি আপনার ফিউচার সম্বন্ধে জানতে চাইছেন তো? আচ্ছা একটু বলে নি, আমি একটু ব্যাকে যাচ্ছি, ফিউচারকে আলোচনা করতে গেলে প্রেজেন্ট আর ব্যাকটা দরকার, অতীতটা। আমি এই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আমার ধারণা, আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন কি? ওকে, আপনি কখনো ভাবেননি যে আপনি মেডিকেল সেক্টরে যাবেন? ভাবেননি? ভেবেছিলেন। একটা পরিষ্কার জিনিস আপনাকে বলি, এই ডেট অফ বার্থটা 100% সাপোর্ট করে মেডিকেল সেক্টরকে। আপনি যদি জয়েন্টে বসতেন, আপনি আমার ধারণা অনুযায়ী ভালো র্যাঙ্ক করে চান্স পেতেন এবং আজকে একটা ভালো ডাক্তারি পড়াশুনো করে স্টেবল হতো আপনার লাইফটা। ফার্স্ট আপনাকে বলি, এই যে হলো না, এই যে আপনি ভেবেছিলেন কিন্তু করেননি, এর পেছনে কিন্তু আপনার ডেট অফ বার্থ। আপনি অসম্ভব, আপনি ছোটো থেকে পড়াশুনো করে ন্যাশনালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি এমবিএ করছেন, এই পুরো সেক্টরটাতে এত দূর পড়াশুনো করে আসার পরও আমি আপনাকে বলছি টিল টুডে আপনি কিন্তু অসম্ভব ফ্রিকল, এটা করব না ওটা করব, এরকম একটা দোনোমনোভাব আপনার মধ্যে অসম্ভব কাজ করে। করে তো, সেখানে দাঁড়িয়ে আপনাকে বলি, এই যে আপনি ফিনান্স নিয়ে পড়তে গেলেন, এখানে কিন্তু অসম্ভব একটা কনসেন্ট্রেশনের দরকার যেটা কম, যে কারণে এই যে আপনি মেডিকেল পড়লে ভালো হতো ভেবেছেন পড়লেন না, এখানে একটা প্রবলেম তৈরি করলো। এবং আপনার এই বয়সে এসে কিন্তু এই যে মানসিক চঞ্চলতাটা দূর হয়ে যাবার কথা, কিন্তু আপনার ক্ষেত্রে আমার ধারণা, আমি জানি না আপনি আরও ভালো বলতে পারবেন, এখনও আপনার মধ্যে কিন্তু সেই একটা বাচ্চাদের মতন চাইল্ডিশ মনোভাব রয়ে গেছে। ঠিক বলছি তো? রাইট। তো এটাকে কিন্তু অ্যাজ পার ইউর ডেট অফ বার্থ এবং ফিউচারের কথা বলি আপনাকে, আপনি চাকরি করবেন, চাকরি আপনি পাবেন, প্রফেশনাল লাইফ আপনার হবে, কিন্তু ঘটনাক্রম বলছে আপনার কিন্তু খুব কম টেন্ডেন্সি এটা যে এক জায়গায় বহুদিন স্টিক করে থাকা। ধরুন আপনি একটা চাকরি পেলেন, তারপরে কিছুদিন পরেই কোনো না কোনো কারণে আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আমি এখান থেকে অন্য জায়গায় সুইচ ওভার করবো, হতে পারে ভালো লাগছে না, হতে পারে আমি একটুখানি বেটার অপশান পাচ্ছি, বাট এটা আপনার জীবনের সবচেয়ে ট্র্যাজিক বিষয়, আপনি কোনো জায়গাতে কিন্তু বহুদিন কন্টিনিউ করতে পারবেন না, এটা আমি আপনাকে অ্যাডভান্স বলে রাখলাম। এখানে একটা সুন্দর মানসিকতার দরকার। এর সাথে বলি, আপনি রোজগার, নিজের নিজস্ব যে রোজগার আর্ন, সেটা ভালোভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা ফিউচারের কথা আমি জানি না আপনি জানতে চাইবেন কি না, তবু বলে দিই, আপনার ম্যারেজ সেক্টরে বিয়ের সময় কিন্তু কাইন্ডলি আপনি যেটা বলে ঝটক বিচার, সেটা করে নিয়ে বিয়েটা করবেন, কারণ আপনার ম্যারেজ সেক্টরের ওই জায়গাটা যথেষ্ট উইক, ঠিক এটার মতন। কি বললাম বুঝতে পেরেছেন?
ওখানে কিন্তু দোনোমনো করলে চলবে না, একটা ফাইনাল ডিসিশন অ্যান্ড ওয়ান টাইম ডিসিশন, সারা জীবন কিন্তু কন্টিনিউ করতে হবে। যদি কোনো কারণে কোনো মিস্টেক হয়ে যায় তাহলে সেখানেও কিন্তু আবার চেঞ্জ চলে আসবে ন্যাচারালি, এটা আমরা কেউ চাই না, তাই তো? রাইট, এটা একটু অ্যালার্ট থাকবেন, বাদ বাকি আপনার সব ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, একটু কম বয়সে এই চোখে পাওয়ারের ব্যাপার আসবে, অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? আর কিছু জানতে চান? এইটাই, ঠিক আছে। এমনি আপনার পড়াশুনোর ট্র্যাক বলুন, যা যা কিছু বলুন, ওকে খালি নিজস্ব মানসিকতাকে একটু ব্যালেন্স রাখুন। আর যদি মনে করেন আপনি চেষ্টা করার পরও পাচ্ছেন না, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার এই যে মানসিক স্থিরতা এবং যে অ্যাস্ট্রোলজিক্যাল কারণে এই ডিস্টার্বেন্সটা হচ্ছে তাকে আমরা ব্যালেন্স করতে পারবো ম্যাডাম, কেমন? ওকে, থ্যাংক ইউ। মোটামুটি যা বললাম ঠিক আছে তো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, এটা ভালো লাগলো যে আমরা সবাই কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করছি না। আমার প্রবলেম থাকবেই এমন কোনো গ্যারেন্টি নেই, হতে পারে আমার স্মুথ লাইফ, হ্যাঁ কী করলে আরেকটু ভালো হতে পারে, বা প্রবলেম যদি থাকে তাকে কী করে কাটাতে পারি, এই কোশ্চেনগুলো খুব রাইট। আচ্ছা, এবারে আমরা যেখানে ছিলাম, আগে দেখতে হবে যে আপনি যে প্রবলেমটা নিয়ে ভুগছেন, যে প্রবলেমটাকে আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে চাইছেন, ওটা আদৌ আপনার বাস্তুর জন্যে কি না, হতে তো পারে বাস্তুর জন্য নয়, তাহলে ভাববো না। এটা আমি বুঝবো কী করে, এটা আপনি জানবেন কী করে? এটা জানতে গেলে সবার আগে যেমন পেটের ব্যথাটা, কারণ স্টমাক না প্যাঙ্কিয়াস না লিভার না গলব্লাডার, তার জন্য কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, চেক করতে হয়। সেটা কী করতে হয়? আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করি। এখানে আমরা কী করবো? বাস্তুর বিচার করব। আপনি ফ্ল্যাটে থাকুন, নিজের বাড়িতে থাকুন, ভাড়া বাড়িতে থাকুন, আপনার কারখানা হোক, চেম্বার হোক, দোকান হোক, যাই হোক, সেই বাস্তুটার একটা বাস্তু বিচার খুব ক্লিয়ার করে বুঝুন, জলের মতন। এবারে প্রশ্ন হচ্ছে বাস্তু বিচারটা করব কিভাবে? তার আবার পন্থা দুটো রাস্তা, একটা হচ্ছে অন দ্য স্পটে চোখে গিয়ে দেখা, অন দ্য স্পট বাস্তু বিচার, আপনার ফ্ল্যাট, আপনার বাড়ি, আপনার দোকান, আপনার চেম্বার, কারখানা, প্রশান্ত ভট্টাচার্য চোখে দেখলো, একটা রাস্তা, তার একটা নির্দিষ্ট পারিশ্রমিক। সেকেন্ড ওয়ে, কোনো কারণে আপনি এটা করতে পারলেন না, কিন্তু জেনে রাখুন এটা বেস্ট ওয়ে, আমি চোখে দেখব, ডিগ্রি মেজারমেন্ট করব, গ্রাফ থেকে মেজারমেন্ট করে আপনাকে আমি অ্যাডভাইস করব। কিন্তু যদি কখনো কোনো কারণে এটা না হয়, আপনি নিজেতে পারছেন না, ইকোনমিক ম্যাটার কাজ করছে, তখন কি করবেন? আপনার বাড়ির, আপনার ফ্ল্যাটের, আপনার কারখানার একটা প্ল্যান দেখবেন, ব্লু কালারের হয়, হোয়াইট কালারের হয়, প্ল্যান নিয়ে আমার কাছে আসতে পারেন, আমার চেম্বারে। অথবা অনেকে বলেন পুরনো বাড়ি, গ্রামের বাড়ি, প্রশান্ত আমাদের তো প্ল্যানই নেই, সেক্ষেত্রে কী করবেন? লাইক অ্যাজ এ প্ল্যান আপনি একটা সাদা কাগজের মধ্যে ড্রয়িং করবেন, স্কেচ। তার জন্য কোনো ইঞ্জিনিয়ার চাই না, কোনো প্ল্যানার চাই না, নিজে নিজে সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন সূর্যটা কোন দিকে উঠলো, দ্যাট ইজ ইস্ট, সেই ডাইরেকশানে কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট নর্থ সাউথ পেয়ে গেলেন, এইবার ড্রয়িং করে নিন। আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, আমি চন্দনা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কি বিষয়ে জানতে চান, কে বলছেন, নাম কি, ছেলের নাম কি? প্রিয়জিৎ মণ্ডল। আচ্ছা সুরজিৎ, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। আস্তে আস্তে, কত? এগারো, কুড়ি এগারো, 1900। আপনার কথাটা ক্লিয়ার আসছে না গো দিদি, 1900 কত? 1900 কত বললেন? 96। আচ্ছা সময়টা বলুন। ভোর 3:30। আচ্ছা জন্ম কোথায়? চন্দননগর। একটু ধরুন, আচ্ছা কি করছে এখন আপনার ছেলে? আইটিআই কমপ্লিট করেছে। হ্যাঁ, আইটিআই কমপ্লিট করে এখন পলিটেকনিকে ভর্তি হয়েছে। কি নিয়ে করেছে আইটিআই তে? কি কোন সাবজেক্ট, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে? ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ড্রাফটম্যান, কি নিয়ে করেছে? নামটা ভুলে গেছে। আচ্ছা আপনি কি জানতে চাইছেন আমায় বলুন।
কি জানতে কি চাইছেন? সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, কি বিষয়ে জানতে চান? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার? আচ্ছা, ও কি 12 পাস করে তারপরে ওখানে ভর্তি হয়েছিল? 12 পাস করে ভর্তি করেছেন না 10 পাস করে ভর্তি হয়েছে? ও কি 12-এর পর ওখানে গেল না 10-এর পরে গেল? হ্যালো, আমি বুঝতে পেরেছি। ও কি ক্লাস 10 পাস করে ভর্তি হলো না 12 পাস করে ভর্তি হলো? 10 পাস করেছে না 12 পাস করেছে? উচ্চ মাধ্যমিক, মানে 12 পাস করার পরে ভর্তি হয়েছে। আচ্ছা, আমাকে আমি একটা কথা বলি, আমি বুঝতে পারলাম না যে ও কী নিয়ে আইটিআইটা পড়ছে। বুঝতে পারলে ভালো হতো, কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমাদের জীবনে উন্নতি পেতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে আমার ব্যক্তিগত ক্ষমতা, ক্যাপাসিটি, আমার কর্ম, আরেকটা লাগে আমার কপাল, লাক। আপনার ছেলের ক্ষেত্রে একটা জিনিস খুব দুর্বল, ওর নিজস্ব ক্যাপাসিটি যাই থাক, ওর কোয়ালিটি যাই থাক, ওর ল্যাক কিন্তু ওকে পুরোপুরি সাপোর্ট দেয় না। কি বললাম বুঝেছেন? ধরুন ওরই মতন আরেকটি ছেলে পড়াশুনো করছে, সে জীবনে যেভাবে ডেভেলপমেন্ট পেতে পারে ডিউ টু ল্যাক, আপনার ছেলে কিন্তু সেটা পাবে না, ও কম পাবে, কারণ ল্যাক ওকে অলওয়েজ ফেভার করে না। কি বলেছি বুঝতে পেরেছেন? এইবারে এই যে কম পাবে বললাম, কম পেলে তো আমাদের চলবে না, এই কম পাওয়াটাকে আমি বাড়াবো কি করে? সেই বাড়াতে গেলে লাক আমরা কিন্তু কোনো মুদি দোকানে কিনতে পাই না। কি করতে হবে? আমার ব্যক্তিগত ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, মানে ওর যে পরিশ্রম, ওর যে পড়াশুনোর প্রতি অধ্যাবসায়, এটাকে আরো বহুগুণ বাড়াতে হবে। কি বললাম বুঝেছেন? যদি এটা করতে পারে তাহলে আপনার ছেলের লাইফ ক্লিয়ার, ভালো। যা যদি পারে তাহলে কিন্তু খুব অনেক বড় কিছু আশা করতে পারেন না এই ডেট অফ বার্থ নিয়ে, খুব সাধারণ একটা মাঝারি মানের ডেট অফ বার্থ। অনেক কিছু জীবনে পেয়ে যাব, দারুণ উন্নতি করব, সেটা হবে না। ওটা পেতে গেলে ওকে অনেক পরিশ্রম, অনেক বেশি নিজস্ব কর্ম অ্যাপ্লাই করতে হবে। যদি করতে পারে তাহলে উন্নতি রাখা, নালে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? রাইট। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে লাক আমাকে ফেভার করলো না, আমার ডেভেলপমেন্টটাকে বাড়িয়ে তুলতে গেলে, আমার নিজস্ব কর্ম সেক্টরটাকে বাড়াতে গেলে, আপনি কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করুন, যে কারণে এই উইকনেসগুলো রয়েছে, যে কারণে আমি পারফেক্ট ডেভেলপমেন্টগুলো পাই না, তাকে একটা পাওয়ার আপ করা যাবে, বুস্ট আপ করে দেওয়া যাবে, বাড়িয়ে দেওয়া যাবে। এটার জন্যে আপনি কোনো ভালো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করে ওর জন্ম তারিখ দেখিয়ে কি আর কিছু একটা রেমেডি দেওয়ার ব্যবস্থা করুন। কি বললাম বুঝলেন? কি শিখছে? হ্যাঁ, এই এতক্ষণ আপনি বললেন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স নিয়ে, এটা ওর জন্য পারফেক্ট, যেটা নিয়ে পড়ছে এটা ওর জন্য পারফেক্ট। কিন্তু রেজাল্টের বেলায় অনেক ভালো রেজাল্ট করতে গেলে ওকে কিন্তু কিছু সাপোর্ট দেওয়ার দরকার আছে দিদি। পারলে কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, পারলে কলকাতায় আমার চেম্বারে যোগাযোগ করুন, আমি আপনাকে হেল্প করতে পারবো, কথা দিচ্ছি। কেমন? ওকে ওকে। যাই হোক, যেখানে আমরা ছিলাম, এই যে বাস্তু বিচারের কথা বলছি, বাস্তু বিচারটা দুভাবে করছি, একটা অন দ্য স্পট চোখে দেখে, আরেকটা প্ল্যান দেখে। কিন্তু প্ল্যান দেখার থেকেও চোখে দেখাটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি অথেন্টিক। তার কারণ ওখানে আমরা ডিগ্রি মেজারমেন্ট করতে পারবো। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আগে ছিল, বহুদিন আগে যখন প্ল্যান ট্যান তৈরি হতো ডিগ্রি দেওয়া হতো, এখনকার প্ল্যানাররা ডিগ্রি দেন না, যাই না কেন দেন না, কোনো প্ল্যানে ডিগ্রি থাকে না। আপনি বলে দিলেন এটা পূর্ব দিক, যেখানে আমি ছিলাম যদি প্ল্যান না থাকে তাহলে পূর্ব দিকটা দেখে আপনি একটা সাদা বড় কাগজে স্কেচ করুন, কোনটা কোন দিক, কোথায় সদর দরজা, কোথায় বাথরুম, কোথায় কিচেন, কোথায় বেডরুম, ড্রয়িং করে নিয়ে আসুন। সেটা দেখে আপনি আপনাকে বলতে পারবো যে আপনাদের পরিবারে কি কি ভালো হতে পারে, কি কি মন্দ হতে পারে। আপনি যদি আপনি কিন্তু আমায় বলছেন না, আমি আজ অবধি 18 বছর, 19 বছর, 20 বছরে কাউকে বলতে বলিনি
আপনি আমার কাছে বাস্তুর কি প্রবলেম নিয়ে এসছেন বলুন, আমি বলতে দিই না, আমি লিখে দিই আপনার বাস্তুতে এই এই প্রবলেম থাকার সম্ভাবনা, 10টা পয়েন্ট তাচুট, 10টাই লোকে বলেন প্রশান্ত দা এই প্রবলেমগুলোই হচ্ছে, বোঝা গেল? তাহলে কি হলো, আপনি কিন্তু আমার বলেননি আপনার প্রবলেম, আমি যখন বললাম আপনার বাস্তুতে এই এই প্রবলেম হতে পারে, আপনিও মনে মনে দেখলেন আমার তো তাই হচ্ছে, তাহলে দুটো ম্যাচ করে গেল, তাহলে বোঝা গেল প্রবলেমটার জন্য দায়ী এটা, এইবার তাকে রেকটিফাই করা। আর যদি আপনার বাস্তুটাকে বিচার করে সেটা স্পটে গিয়ে হোক বা প্ল্যানটা দেখে হোক, আমি যদি আপনাকে বলে দিই আপনার এই প্রবলেমটা কিন্তু বাস্তুর জন্য হচ্ছে না, আপনি হ্যাপি, আপনি খুশি, অন্য কোনো কারণে হচ্ছে, টেনশন নেই, সেটা আমরা দেখবো, আবার ডেট অফ বার্থ এটা ওটা সেটা হতে পারে, দেখবো। কিন্তু যদি বাস্তুর জন্য হয়, প্রথম হলো বাস্তু বিচার, এইবারে আমি আপনাকে বলবো এই বাস্তুটাকে ঠিক করে নিন, বাস্তু দোষ কাটিয়ে নিন, ন্যাচারালি আপনি আমায় বলবেন প্রশান্তদা কী করে করব। সেই করবার তিনটে রাস্তা দেখবেন, যারা যারা এসছেন গত 20 বছরে প্রত্যেকের কাগজে লেখা এই তিনটে রাস্তা কী, আমি সেটা জানিয়ে দিই, বলে দিই, এইবার ডিসিশন নেব কী করব। কী রাস্তা? এই বাস্তুটা ছেড়ে দিয়ে কোনো ভালো বাস্তু জায়গায় চলে যান, শিফট করুন, শিফট। আমি জানি লেখার সঙ্গে সঙ্গে বলেন প্রশান্ত দা পারবো না, হবে না হবে না। দু নম্বরটা বলুন, 2 নম্বর ভেঙে চুড়ে আবার বানান। 99% মানুষ বলেন প্রশান্ত দা হবে না, 1 জন মানুষ হয়তো বললেন 100 জনের মধ্যে, প্রশান্ত দা আমার নিজের বাড়ি, অল্প জায়গা আছে, দেখবো কী করা যায়। ওটা করতে গেলে কী করতে হবে? সেই বাস্তু বিচার, কোথায় আপনার বাড়ি অনুযায়ী এটা হওয়া উচিত সেটা আপনাকে জানতে হবে, তারপর বানাতে হবে। গেল 2 নম্বর, ফ্ল্যাটে তো সম্ভাবনাই নেই নতুন করে ভেঙে চুড়ে বানাবার। তাহলে হাতে রইল কি, আমি ছেড়ে যেতে পারলাম না, আমি ভেঙে বানাতে পারলাম না, এবার কি করব? এই প্রবলেমটা, এই কষ্টটা, এই যন্ত্রণাকে বয়ে বাড়াবো? না, কখনো না। তখন সেখানে আমাদের সনাতন ভারতীয় বাস্তুশাস্ত্র একটি প্রতিকারের কথা বলে, যার নাম শ্রী যন্ত্রম। একবার নয়, হাজার বার না, লক্ষবার, কোটিবার একে আপনারা দেখেছেন আমার টিভির প্রোগ্রামের প্রতিটি অনুষ্ঠানে। এইবার তাকে আমি স্থাপন করার কথা বলবো। কোনটা আপনার লাগবে, আপনার হাতে যেমন রত্ন ধারণ করেন, কত রতির, কি কোয়ালিটির, এটাও ঠিক তাই, কি ক্ষমতার সৃজন্তন প্রয়োজন আপনার এই দোষ কাটাবার জন্যে। সব সৃজন্তন কিন্তু এক নয়, পৃথিবীতে সব একরকম পোকরাজ পাওয়া যায় না, কারোর 5 রতি লাগে, কারোর 12 রতি লাগে, কারোর 7 রতি লাগে, আপনার কোনটা লাগবে, কি তার মূল্য পড়বে আপনাকে জানানো হলো। আপনি কনফার্ম করলেন প্রশান্তরা পারবো, আপনাদের পরিবারের নাম গোত্রে তাকে শোধন করা হলো, তাকে জাগৃত করা হলো, এবার আপনার হাতে তুলে দিয়ে বললাম এই নিয়মে আপনি তাকে আবার শোধন করে জাগৃত করে স্থাপন করবেন। আপনি করলেন, আফটার ফিউ টাইমস আপনি বললেন প্রশান্ত দা আমাদের প্রবলেমগুলো কেটে গেছে, ভালো আছে, দিস ইজ দ্য ওয়ে। এবার এই এতগুলো কথার মধ্যে একটা কথা অত্যন্ত জরুরি, এই যে দুটো সৃজন্তম পাশাপাশি আপনারা দেখছেন, আপনি কি বলতে পারবেন এর মধ্যে কোনটা কাজের আর কোনটা অকাজের? পারবেন না, আমিও পারবো না। কি করলে পারবো? যখন তাকে আমরা পরীক্ষা করে টেস্ট করে দেখব কোনটা আসল স্ফটিকের, কোয়ার্জ ক্রিস্টালের, যেটা নয়, যেটা ঝুটো কাচের, সেটা কোনো কাজ করবে না, উল্টে আপনার বাড়িতে অলক্ষীকে নিয়ে এসে ক্ষতি বাড়িয়ে তুলবে, যেটা 99% সৃজন্তম এখন পশ্চিমবঙ্গের বুকে এরকমই পাওয়া যাচ্ছে। এবং বলতে খুব দুঃখ হয়, টিভিতে বসেন অনেক মানুষ, তারা অনেক কিছুর বিনিময়ে, অনেক কিছু করে ওই জিনিসই আপনাদের হাতে তুলে দেন, সারা বছর সৃজন্তম নিয়ে কথা বলেন না। এই দুর্গাপুজো, ধনতেরাস, কাকুজা, লক্ষ্মী পুজোর আগে আসবেন, ধনতেরাসের আগে আসবেন, উপহার এটা ওটা সেটা বিভিন্ন রকম লোভ দেখিয়ে এই জাতীয় কিছু বিজাতীয় দ্রব্য আপনাদের হাতে তুলে দেবেন, এটা দয়া করে করবেন না। আমি কি করব? আমি আপনাকে কোনো সৃজন্তমের সঙ্গে একটা এরকম সার্টিফিকেট দেব না, আমি আপনার চোখের সামনে পরীক্ষা করে টেস্ট করে দেখিয়ে দেবো যে দেখুন এটা পিওর স্ফটিকের, যেটা কেউ করে না, যে কারণে আমি হোম ডেলিভারি পাঠাই না, হোম ডেলিভারিতে একটাও সৃজন্তম নেবেন না। যাদের যাদের বাড়িতে আছে প্রত্যেকটা কাচের নকল পরীক্ষা করুন, বুঝতে পারবেন। যারা যারা নিয়েছেন আমার চেম্বারে প্রশান্তরা চেক করে দেবেন, চেক করলাম কাচের, দয়া করে একটাও নেবেন না, একজনও নেবেন না, সারা ভারতবর্ষের কোথাও না,
চোখের সামনে পরীক্ষা করে তবেই নেবেন। যাই হোক, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে চেম্বার, প্রতিদিন পাবেন, যেদিন আসবেন ফোন করে নেবেন, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, নমস্কার।